আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমরা যারা ইউটিউবে কাজ করি এখন কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও কিন্তু মনিটাইজেশন পাওয়ার জন্য বা ইনকাম করার জন্য ভিডিও আপলোড করে থাকি। কিন্তু দেখা যায় বর্তমানে অধিকাংশ পেজেই কিন্তু মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু ধরা পড়ে। এর প্রথম এবং প্রধান কারণ আমি মনে করি যে আমরা যখন পেজে কাজ শুরু করি বা ভিডিও আপলোড শুরু করি তার আগে ওদের যে গাইডলাইন্স বা নিয়মকানুনগুলো আমরা সঠিকভাবে না দেখে না পড়েই ভিডিও আপলোড শুরু করি। এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমরা যখন ভিডিও আপলোড করি এক ক্যাপশনের সমস্যা থাকে, আর এই ক্যাপশন প্রবলেমের কারণেই কিন্তু পলিসি ইস্যু বা মনিটাইজেশন ইস্যু ধরা পড়ে। এবং আরও একটি বিষয়, সেটি হচ্ছে পেজে যখন পলিসি ইস্যু আসে তারপরে আমরা যখন আপিল করি দেখা যায় আপিল রিজেক্ট করে দেয়, তো এটা কিন্তু বড় একটা সমস্যা। ওই পেজে কিন্তু পরবর্তীতে আর কাজ করা সম্ভব হয়ে ওঠে না যতক্ষণ না পর্যন্ত পলিসি ইস্যু না ওঠে। এবং আজকে আমরা দেখব যে সেই পলিসি ইস্যুগুলো কীভাবে উঠাবেন এবং ক্যাপশনে যদি সিসি আসে সেটা কীভাবে বন্ধ করবেন এবং আপনার পেজটা নিরাপদ রাখবেন এবং মনিটাইজেশন পাওয়ার জন্য আবারও আপনি সেই সমস্যা থেকে সমাধান পাবেন। তো এখানে আমার একটি পেজ দেখতে পাচ্ছেন, উপরে দেখেন লেখা আছে মনিটাইজেশন ইস্যু। তার মানে হচ্ছে এই পেজটাতে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমার ভিডিওর ক্যাপশনে প্রবলেম ছিল, সিসি চলে আসছিল, যার কারণে আপনার পলিসি ইস্যু দিয়ে দিছে। তো বন্ধুরা, এখন আমরা দেখব কি কি কারণে ফেসবুকে পলিসি ইস্যু দেয় বা ক্যাপশনে সিসি আসে যার কারণে আপনাদের পেজে পলিসি ইস্যু চলে আসে এবং সেটা কিভাবে বন্ধ করবেন এবং কিভাবে সমাধান পাবেন। তো এজন্য আপনাকে প্রথমে গিয়ে ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে যেতে হবে। সেখানে যদি আপনার একাধিক পেজ থেকে থাকে তাহলে সেই যে পেজে আপনার প্রবলেম সেটা আপনি সিলেক্ট করবেন। করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এরপরে উপরে দেখেন পাবলিশড অপশন আছে, সেখানে আপনি ক্লিক করবেন। করার পরে ভিডিও সিলেক্ট করবেন। তো এরপরে এখানে এরকম একটি লিস্ট আসবে, ভিডিও লিস্ট, অর্থাৎ আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন তার একটা লিস্ট আসবে। এবং সামনের দিকে যদি দেখেন হলুদ রঙের সিসি লেখা দেখাচ্ছে, নিচের দিকে দেখেন এখানেও দুটো সিসি আছে এবং নিচের দিকে আরও দুটো সিসি আছে। তো এই সিসির কারণে অর্থাৎ ক্যাপশন প্রবলেমের কারণে কিন্তু আপনার পেজে মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু চলে আসে। তো আমরা যদি একটু জুম করি তো এখানে দেখেন যে বড় করে সি লেখা আছে কালো রঙের, এটা হচ্ছে মূলত কপিরাইট। আপনি যদি অন্য কারো ভিডিও আপলোড করেন তাহলে এখানে কপিরাইটটা এরকম হলুদ দেখাবে এবং সামনের যে সিসি দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ক্যাপশন প্রবলেম। এই ক্যাপশন প্রবলেমের কারণেই কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু বা মনিটাইজেশন ইস্যু চলে আসে। আর এই সিসি বা ক্যাপশন প্রবলেম যদি আপনার ভিডিওতে না থাকে তাহলে কিন্তু কখনোই আপনার পেজে পলিসি ইস্যু বা মনিটাইজেশন ইস্যু আসার কোনো সম্ভাবনা থাকবে না। তো বন্ধুরা, এখন আমরা দেখব আপনি যদি ভিডিওতে সিসি চলেও আসে তাহলে কিভাবে আপনি ডিলিট না করে এই সিসিটা বন্ধ করবেন, অর্থাৎ এই সমস্যা থেকে সমাধান পাবেন। তো এজন্য সামনে দেখেন হলুদ রঙের সিসি, এই সিসির উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে ঠিক এরকমের একটি পেজ আসবে। তো আসার পরে এখানে দেখেন যে অটো ক্যাপশন একটি অপশন আছে, এখানে আপনি এই দুটোকে অফ করে দিবেন। এই যে দেখেন অন করা রয়েছে, আপনি জাস্ট অফ করে দিবেন। অফ করে ডান সাইডে দেখেন যে এখানে মানে সেভ অপশন আছে, আপনি সেভে ক্লিক করবেন। তো এভাবে আপনার ফোনে যতগুলো সিসি থাকবে প্রত্যেকটা সিসির উপরে ক্লিক করি এভাবে আপনি অফ করে দিয়ে সেভ করে দিবেন। তো দেওয়ার পরে আপনি আপনার ফোনটা অথবা ডেস্কটপ বা ল্যাপটপ যেটাতেই কাজ করেন একটু রিলোড দিবেন। তো আমি আপনাদেরকে রিলোড দিয়ে দেখাচ্ছি যে আমার এই সিসিগুলো এখন আছে কি না। তো বন্ধুরা, আমার এখানে যতগুলো সিসি ছিল অর্থাৎ ক্যাপশন প্রবলেম ছিল প্রত্যেকটা আমি অফ করলাম। অফ করার পরে আবারও পেজটা একটু রিলোড দিলাম, আবারও পেজটা একটু রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পর এখন আমি এখানে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমার সেই সিসি প্রবলেমগুলো আছে কি না। তো দেখেন এখানে উপরে দুটো ছিল এবং নিচের দিকে দুটো ছিল এবং নিচের দিকে আরও দুটো ছিল, এরকম অনেকগুলো ছিল কিন্তু আমার। তো সেই প্রত্যেকটা কিন্তু এখন হলুদ আইকন অলরেডি চলে গেছে। তো আমি শুরুতেই কিন্তু বলছি আপনাদের ক্যাপশন প্রবলেম থাকলে অবশ্যই কিন্তু আপনাকে পলিসি ইস্যু বা মনিটাইজেশন ইস্যুর মধ্যে পড়তে হবে, পরবর্তীতে আপনি এই পেজে আর কাজ করতে পারবেন না, আর কাজ করলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। সুতরাং ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনার ক্যাপশনের দিকে খেয়াল রাখবেন, ছোট ক্যাপশন দিবেন এবং সুন্দর ক্যাপশন দিবেন। এরপরে আপনি আবারও চেক করবেন ভিডিও আপলোড করার পর। চেক করার পরও যদি আপনি দেখেন যে এরকমের সিসি চলে আসছে তাহলে ঠিক এই নিয়মে এভাবে আপনি অটো ক্যাপশন অফ করে দিবেন। দিলে কিন্তু পরবর্তীতে আপনার পেজে কোনো প্রকার মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু হওয়ার সম্ভাবনা থাকবে না।